সুপার সাইক্লোন করোনার বিষয়ে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। এই পরিস্থিতিটা অনুমান করে কেন্দ্র সরকার 8 মে রাজ্য সরকারের রিলিফ যে অফিসার আছেন, রিলিফ কমিশনার, তাকে একটা চিঠি পাঠিয়েছে। এবং এই পরিস্থিতি হয় 2009 সালের 25শে মে ফাইলা এসেছিল। এবং মোটামুটি প্রতি বছর নিয়ম করে এই সময় একটা বড় ঝড় হয় আর খুব ক্ষয়ক্ষতি হয়। সেটা অনুমান করে কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রস্তুতি কী জানার জন্য এই চিঠি পাঠিয়েছিলেন আর 15 তারিখের মধ্যে তার উত্তর দিতে বলেছিলেন। আর রাজ্য থেকে একজন সিনিয়র অফিসারকে এই পারপাসে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এই ব্যাপারটা নিয়ে 20 মে ভিডিও কনফারেন্স হবে। তাতে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে যে জিনিসগুলো জানতে চাওয়া হয়েছিল প্রস্তুতি হিসাবে, কন্ট্রোল রুম স্টেট যেন তৈরি করে, বিদ্যুৎ ও ইলেকট্রিসিটির ব্যবস্থা কীভাবে চলবে, যদি নষ্ট হয়ে যায় কী হবে সে ব্যাপারে প্রস্তুতি কী, খাদ্য সামগ্রী মজুদ করা এর জন্য ডিজাস্টারের পরে, মেডিসিনের স্টক কী আছে এটা করা হয়েছে কিনা, করা হবে কিনা, পানীয় জলের প্রস্তুতি কী হবে, আর টেম্পোরারি শেল্টার আর রিলিফ ক্যাম্প করার কী ব্যবস্থা ভাবছে সরকার, এর সঙ্গে ড্যামেজ কন্ট্রোলের অ্যাসেসমেন্ট কী হতে পারে তার জন্য একটা নির্দেশ চাওয়া হয়েছে। আমরা জানি না রাজ্য সরকার এবারে কোনো পাঠিয়েছে না কিনা বা রিলিফ কমিশনার আছেন কি না কে দেখে, কারণ এখানে মুখ্যমন্ত্রী সব দেখেন। তো 8 মে কেন্দ্র সরকার সতর্ক করে চিঠি দিয়ে প্রস্তুতি জানতে চেয়েছিল আর আমরা জানি তারপরে 19 তারিখ থেকে ঝড় আসবে এরকম ঘোষণা করা হয়েছে। আর এবারে ঝড় যে অনেক ব্যাপক এবং ভয়ঙ্কর, করাল গ্রাসে সবাইকে নিমজ্জিত করে বোঝা যাচ্ছে। তো 19-এর জায়গায় 18 তারিখ থেকে যে রূপ দেখছি আমরা এটা খুব ভয়ঙ্কর আর সবাই চিন্তিত। কিন্তু যে ব্যাপক এলাকা জুড়ে প্রভাব পড়বে, কয়েক কোটি লোক তাতে ইফেক্টিভ হতে পারেন, ইফেক্ট হতে পারে তাদের উপরে। রাজ্য সরকারের প্রচার চলছে কিন্তু লোকগুলোকে সরিয়ানোর কী ব্যবস্থা এখন আমরা জানি না। কেন্দ্র সরকার 17টা আর দল পাঠিয়েছে উদ্ধারের জন্য, তার মধ্যে 10টা উড়িষ্যায় গেছে, 7টা পশ্চিমবঙ্গে আছে, তার মধ্যে গঙ্গাসাগর একটা দল গেছে। তো সেই জন্য আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমাদের কর্মীদের বলেছি সতর্ক থাকতে এবং বাকিদের সতর্ক করতে, তারা সে কাজে লেগেছেন। আর আমি জানি না ক্ষয়ক্ষতি কত হবে, যাই হোক পরিস্থিতি এই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা সমাজের সঙ্গে আছেন এবং সরকারের সমস্ত কাজে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। দাদা, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন, সেই বিষয়টা যদি একটু বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এটা সরকারি ব্যাপার, এটা আমার জানার কথা নয়। যেন আমার মনে হয় যে এই যে চিঠির কথা আমি বললাম, 8 মে যে চিঠি এসছে, 15 তারিখে আমাদের রিপোর্ট চাওয়া হয়েছিল আর আগামীকাল যার প্রস্তুতি ভিডিও কনফারেন্স আছে ঘটনা নিয়ে, সেটা নিয়ে কালকে একটা দিল্লিতে মিটিং হয়েছে। আমার মনে হয় সেই পারপাসে সরকারকে সচেত করার জন্য বা প্রস্তুতি জানার জন্য হয়তো ফোন করে থাকতে পারে। 22 তারিখ সিদ্ধান্ত হয়েছে সোনিয়া গান্ধী একটা ভিডিও কনফারেন্স করবেন, যাতে স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা অবিজেপি যে রাজ্যগুলো তারা একসঙ্গে বৈঠক করবেন এবং কোভিড পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবেন, কেন্দ্র ঠিক মতো কী করছে, আদৌ কী করছে কিনা সেই সমস্ত নিয়ে আলোচনা করবেন। কী বলবেন যে কেন্দ্র সরকার যখন বলছে তখন এই অবিজেপি রাজ্যগুলো সোনিয়া গান্ধীর নেতৃত্বে ভিডিও কনফারেন্স করবে? আমার মনে হয় মোদীজির নেতৃত্বে যে ফ্রন্ট তৈরি হচ্ছে করোনা বিরুদ্ধে লড়াই করা, তার উপরে হয়তো ওনাদের আস্থা কম আছে, সেই জন্য আর একটা ফ্রন্ট তৈরি হচ্ছে করোনা ফ্রন্ট। সে ফ্রন্টে যে দুর্দশা হয় আমরা জানি, লোকসভা ইলেকশনের আগে এই সমস্ত নেতারা আমাদের এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে হাত উঁচু করে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের নিয়েছিলেন শপথ, আর তারপরে তাদের কী পরিণতি হয়েছে ইলেকশন আমরা সবাই জানি। ভালো কথা যদি কেউ একত্রিত হয়ে লড়াই করে এই দুঃসময়ে মানুষের সঙ্গে থাকে খুব ভালো হয়, কিন্তু কেন্দ্রীয় বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, করোনার বিরুদ্ধে লড়াই করার দরকার আছে। আর এই লড়াইটা আর 1 মাসে কেন হয়নি, তাহলে আরও ভালো প্রস্তুতি হতো, সরকার ভালো কাজ করছে, লোকের সব ক্ষয়ক্ষতি কম হতো। তো আমরাও তাকিয়ে আছি ওনারা কী করেন সেটা দেখার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে স্বাভাবিক আছে, উনিও নেত্রী, কিন্তু এবারে নেতৃত্বের ব্যাটনটা চলে গেছে সোনিয়া গান্ধীর হাতে, সেই জন্য উনি যাবেন কি আমি জানি না। তো কে নেতা হবে এমনি হয়তো ঝগড়া শুরু হয়ে যাবে, কে স্টেটমেন্ট দেবে, কে প্রেস করবে। তো যাই হোক, যদি ভালো কাজ হয় ভালোই, ভগবান সদ্বুদ্ধি দিক, আমরা হতো ভালো।